ফের ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, যার জেরে মৃত আহত হচ্ছে বেশ কয়েকজন। তো বন্ধুরা, এই দুর্ঘটনাটি কোথায় ঘটেছে, সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, আমরা সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখিনি। মঙ্গলবার সকালে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মুর্শিদাবাদ জেলায় সালার থানার অন্তর্গত কান্দ্রা মোড়ে লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষের ফলে মৃত্যু হলো এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে মঙ্গলবারে এই ঘটনায় মৃত্যু হয় গৌতম সাহা নামের এক ব্যক্তির, যার বাড়ি ভরতপুর এলাকায় বলে জানা গিয়েছে। সালার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। অপরদিকে এই দুর্ঘটনার পরে ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে সালার থানার পুলিশ। মঙ্গলবার সকালে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে আরও অনেক। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যকে ছড়িয়ে পড়ে সালার থানার অন্তর্গত কান্দ্রা মোড় সংলগ্ন এলাকায়। সোমবার মুর্শিদাবাদ জেলায় অন্তর্গত বড়ুয়া থানার ডাকবাংলাতে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। সেই ঘটনায় আহত হন আরও অনেক। সম্প্রতি মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় বেড়ে চলেছে পথ দুর্ঘটনার সংখ্যা। ফের মুর্শিদাবাদ জেলাতে এই পথ দুর্ঘটনায় মৃত্যুর জেরে আতঙ্কিত সাধারণ মানুষ। তবে কী কারণে এই পথ দুর্ঘটনায় মৃত্যু, আরও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার দুপুরে দেহ ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে মৃতের পরিবারের সদস্যদের হাতে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে মৃতের পরিবারে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো এখানে এই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের লেটেস্ট আপডেটের সাথে।